সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যখন আপনাদের ফ্রিজের দরজাটি খোলেন কোনো খাবার বের করার জন্যে, তখন খেয়াল করবেন একটি বাজে গন্ধ আপনাদের নাকে চলে আসে। তো এই বাজে দুর্গন্ধ কিভাবে দূর করা যায় এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব। তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা আশা করি উপকৃত হবেন। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি একটি ফ্রিজ কোম্পানিতে চাকরি করি। তো ফ্রিজ প্রোডাকশন হওয়ার পরে আমরা যখন ফ্রিজ মার্কেটে বিক্রি করার জন্য দিই, তো কোনো ফ্রিজ যদি কাস্টমারের কাছে বিক্রি হয়, বিক্রি হওয়ার পরে বাসায় ব্যবহার করে যদি কোনো প্রবলেম পাওয়া যায়, তো সেই ওয়ারেন্টি থাকা অবস্থায় সে কাস্টমার ডিলারকে ফ্রিজটি ফেরত দিয়ে থাকে এবং সেই ফ্রিজ সরাসরি ফ্যাক্টরিতে চলে আসে। তো ফ্যাক্টরিতে আসার আগে কিন্তু কাস্টমার সেই ফ্রিজটি ব্যবহার করে তারপরে ফ্যাক্টরিতে পাঠায়। তো সেই ফ্রিজটি ব্যবহার করার কারণে ফ্রিজের ভেতরে প্রচুর পরিমাণে এরকম গন্ধ থাকে। সেই গন্ধটি আমরা আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা দূর করি সেই বিষয়টি আপনাদেরকে আমি প্রথম দেখাবো, তারপরে এক এক করে আরও কিছু বিষয় বা আরও কিছু পদ্ধতি আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেব। তো আমরা ফ্যাক্টরিতে প্রথমে ফ্রিজটিকে ভালোভাবে পেপসুডেন্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করে থাকি, সেই পেপসুডেন্ট পরিমাণ মতো নিয়ে এবং পরিমাণ মতো পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করি এবং একটি সুতি কাপড় দিয়ে সেই মিশ্রণ দিয়ে ভালো করে আমাদের যে ফ্রিজের ভেতরের অংশ ভালোভাবে আমরা মুছে পরিষ্কার করে নেই এবং পানি দিয়ে ধুয়ে দেই। তো ভালোভাবে পরিষ্কার করার পরে একটি সুতি কাপড় দিয়ে যখন আমরা এটি মুছে দেই, মুছে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো কয়লা, কাঠ কিংবা বাঁশ আগুনে পোড়ানোর পরে যে কয়লাটি হয়ে থাকে, সেই কয়লা পরিমাণ মতো কয়লা একটি বাটিতে নিয়ে আমরা ফ্রিজের নর্মালে অংশে রেখে থাকি এবং আরেকটি বাটিতে কিছু কয়লা নিয়ে ফ্রিজের ডিপ অংশে এভাবে রেখে থাকি ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করার পর। তারপরে আমরা ফ্রিজের দরজাটি বন্ধ করে দিয়ে 24 থেকে 48 ঘন্টা এভাবে ফ্রিজের দরজা বন্ধ করে দিয়ে রাখি। দিয়ে রাখার পরে 24 থেকে 48 ঘন্টা পর ফ্রিজের দরজা খুলে যে বাজে ধরনের দুর্গন্ধটি ছিল সেই দুর্গন্ধটি আর পাওয়া যায় না। তো আপনারা বাসায়ও এই জিনিসটি পরীক্ষা করে দেখতে পারেন, আপনাদের বাসায় যে ফ্রিজে দুর্গন্ধ হলে আপনারাও এই কয়লা ভালো করে ফ্রিজটা পরিষ্কার করার পরে এই কয়লা ফ্রিজের নর্মাল এবং ডিপ অংশে রেখে ফ্রিজের দরজাটা একদিন বা দুই দিনের জন্য বন্ধ রাখবেন, কোনো ইলেকট্রিক লাইন দিবেন না। তো এইভাবে রাখার পরে দেখবেন আপনাদের বাজে দুর্গন্ধটা ফ্রিজে আর নেই। তো এটি গেল হলো প্রথম পদ্ধতি। আপনাদের হাতের আশেপাশে যদি এই কয়লা না পাওয়া যায় সেক্ষেত্রে আরও কিছু পদ্ধতি রয়েছে, আমি এক এক করে সব বলছি। দ্বিতীয় পদ্ধতি হলো বেকিং পাউডার, এটি আপনারা বাজারে কিনতে পাবেন, বাজারে কিনতে 30 থেকে 40 টাকার মধ্যে এই বেকিং পাউডার বা খাবার সোডা আপনারা কিনতে পাবেন। তো একটি বাটিতে পরিমাণ মতো বেকিং পাউডার সাথে একটু পানি দিয়ে মিক্সার করে একইভাবে ফ্রিজের নর্মালে একটি বাটিতে এই বেকিং পাউডার দ্রবণ এবং ফ্রিজের ডিপ অংশে একটি বাটিতে এই বেকিং পাউডারের কিছু দ্রবণ রেখে দিয়ে ফ্রিজের দরজাটি আগের মতোই বন্ধ করে রাখবেন। 1 থেকে 2 দিন পরে আপনারা ফ্রিজের দরজাটি খুলে দেখবেন আপনার ফ্রিজের যে দুর্গন্ধটি ছিল এটি আর নেই। তো 3 নম্বর পদ্ধতি যেটি, সেটি খুবই সহজ, সবার হাতের কাছে পাওয়া যায়, সেটি হলো লেবু। তো আপনাদের ফ্রিজে যদি এরকম কোনো গন্ধ হয়ে থাকে তাহলে ফ্রিজটি ভালোভাবে আগের মতোই পরিষ্কার করার পরে কিছু রসালো লেবু চাকতি করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে একটি বাটিতে করে কিছু অংশ নর্মালে আগের মতোই রেখে দিবেন এবং অন্য একটি বাটিতে করে ফ্রিজের ডিপ অংশে ভেতরে রেখে দিয়ে দরজাটি আটকে দিবেন। 1 থেকে 2 দিন পর আপনারা ফ্রিজের দরজাটি খুলে দেখবেন আপনাদের গন্ধ তো দূর হয়ে গেছেই, বরং একটি সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। তো এই লেবু দিয়েও আপনারা আপনাদের ফ্রিজের বাজে দুর্গন্ধটি দূর করতে পারেন। আর চতুর্থত যে পদ্ধতিটি, সেটি হলো ভিনেগার। আপনারা বাজারে গিয়ে ভিনেগার চাইলে আপনারা কিনতে পাবেন, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো ভিনেগার। তো সাদা ভিনেগার আপনারা একটি বাটিতে রেখে আগের যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি বললাম সেই আগের মতোই একটি বাটিতে কিছু ভিনেগার আপনারা ফ্রিজে নর্মাল অংশে রাখবেন এবং অন্য একটি ছোটো বাটিতে করে ডিপ অংশে এই ভিনেগার একটু লিকুইড রেখে দিবেন। রেখে দেওয়ার পর দরজাটি আগের মতোই বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা 1 থেকে 2 দিন এভাবে রাখার পরে দরজাটি খুলবেন, দেখবেন সবচেয়ে ভালো ফল দেয় এই ভিনেগার। ভিনেগার দুর্গন্ধ খুব তাড়াতাড়ি দূর করতে পারে। তো আপনারা এই 4টি পদ্ধতিতে আপনাদের ফ্রিজের যে বাজে দুর্গন্ধ আছে সেটি অতি সহজে আপনারা দূর করতে পারবেন। তো আমি এরকম তথ্যগুলো নিয়মিতই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওগুলোর তথ্যগুলো নিয়মিতই পাচ্ছেন, তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং যারা
এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ নিয়মিতই এরকম মূল্যবান তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। যদি আপনারা এই মূল্যবান তথ্যগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।